নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের অষ্টম অধ্যায়ের যাবতীয় এমসি কিউব টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তারপরে তোমাদের আমি অন্য কোনো একদিন এসএ কিউব সলভ করে দেবো। তো দেখো, অষ্টম অধ্যায় থেকে কোন এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বইয়ের ধরে ধরে যে সমস্ত কোশ্চেনগুলো আছে এমসি কিউব, সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ। তো দেখো, এই চ্যাপ্টারের যাবতীয় এমসি কিউব সেইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সলভ করিয়ে দেবো। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে। অ্যান্সার হবে সিয়েরাজার তৃতীয় বিশ্বের। দু নম্বর প্রশ্ন কি বলেছে, ইন্দোচীন কাদের উপনিবেশ গড়ে উঠেছিল। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফ্রান্সের। তিন নম্বরের প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ফরাসি উপনিবেশটি প্রথম স্বাধীনতা লাভ করে সেটি হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্দোচীন, ইন্দোচীন। চার নম্বরের প্রশ্ন কি বলেছে, 1950 থেকে 53 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার কোরিয়া যুদ্ধ, কোরিয়া যুদ্ধ। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পাঁচ নম্বরের প্রশ্ন বলেছে আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল। অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফরাসিদের। ছ নম্বরের প্রশ্ন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল। অ্যান্সার হবে এর অ্যান্সার আলজেরিয়া। সাত নম্বরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডাচদের। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। ন নম্বরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডক্টর সুকর্ণ। দশ নম্বরের প্রশ্ন, কায়েদ ই আজম বলা হয়। অ্যান্সার হবে সি এর অ্যান্সার মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়। পরের প্রশ্ন, এগারো নম্বরের প্রশ্ন, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন সংগঠিত হয়। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1952 খ্রিস্টাব্দে। বারো নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 21শে ফেব্রুয়ারি। এটা কিন্তু বাংলাদেশের মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ১৩ নম্বরের প্রশ্ন। তো দেখো, ১৩ নম্বরের প্রশ্ন কি বলেছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিল। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পিপলস পার্টি। পরের প্রশ্ন, ১৪ নম্বরের প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার শেখ মুজিবুর রহমান। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছিল শেখ হাসিনা, তার বাবার নাম হলো শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, ১৫ নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ১৬ নম্বরের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ১৭ নম্বরের প্রশ্ন, পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষের নাম। অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিনেট। ১৮ নম্বরের প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাতীয় সংসদ। ১৯ নম্বরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, ২০ নম্বরের প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার শিবপুরে। ২১ নম্বরের প্রশ্ন কি বলেছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার ভারতকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1991 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরের প্রশ্ন, ২২ নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার ঢাকায়। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো, প্রথমে কি আছে, প্রথমে আছে পাকিস্তানের স্বাধীনতা লাভ। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1947। রোমানটিতে কি বলেছে, বাংলাদেশের স্বাধীনতা লাভ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1971। রোমান থ্রিতে কী বলেছে, আলজেরিয়া স্বাধীনতা লাভ। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1961। রোমান ফোরে কী বলেছে, ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ। এর অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি, তো দেখো, দুদাগে কী বলেছে, স্তম্ভ মিলাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, জিন্না। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাকিস্তানের গভর্নর জেনারেল। রোমান টুতে কী বলেছে, বেন বেল্লা। অ্যান্সার হবে এর অ্যান্সার আলজেরিয়ার রাষ্ট্রপতি। রোমান থ্রিতে কী বলেছে, সুকর্ণ। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। রোমান ফোরে কী বলেছে, মুজিবুর রহমান। অ্যান্সার হবে বাংলাদেশের রাষ্ট্রপতি। তো দেখো, এই যে বিভাগ খোয়া অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেখাবো। ঠিক আছে, তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এখানে আমার ২৫খানা প্রশ্ন আছে, এইগুলো আমি তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।